র্যাভেনউডের ছোট্ট শহরে ঘন জঙ্গলের হৃদয়ের গভীরে বাসা বেঁধেছে পূর্বাভাসের অনুভূতি বাতাসে ভারী হয়ে আছে। এটি এমন একটি জায়গা যেখানে ভয়ঙ্কর কিংবদন্তিরা গাছের মধ্যে ফিসফিস করে কথা বলেছিল এবং বাসিন্দারা পৃষ্ঠের নিচে লুকিয়ে থাকা অন্ধকার রহস্যের কথা বলেছিল। একটি বিশেষ গল্প, তবে বাকিদের থেকে আলাদা ছিল। এমন একটি গল্প যা এমনকি সবচেয়ে সাহসী আত্মার মেরুদণ্ডকে কাঁপিয়ে দিয়েছিল। কিংবদন্তি ছিল যে একটি ভুতুড়ে বাড়ি শহরের প্রান্তে ছায়ার মধ্যে লুকিয়েছিল। উইকার হাউস যেমনটি পরিচিত ছিল, বলা হয়েছিল একটি প্রাচীন মন্দ দ্বারা অভিশপ্ত যা রাভেনউডকে শতাব্দী ধরে জর্জরিত করেছিল। এর ইতিহাস রক্তপাত এবং ট্র্যাজেডিতে পরিপূর্ণ ছিল এবং সূর্যাস্তের পরে কেউ এর ক্ষয়প্রাপ্ত দেয়ালে প্রবেশ করার সাহস করেনি। টমাস কার্টার, একজন কৌতূহলী এবং দুঃসাহসিক যুবক, নিজেকে ব্যাখ্যাতীতভাবে উইকার হাউসের আশেপাশের হিমশীতল গল্পগুলির প্রতি আকৃষ্ট করেছিলেন। শহরের লোকদের সতর্কতা উপেক্ষা করে তিনি ভিতরে থাকা রহস্যগুলি উন্মোচন করার সংকল্প করেছিলেন। শুধুমাত্র একটি টর্চলাইট এবং একটি ভারী হৃদয়ে সজ্জিত থমাস এক চাঁদনি রাতে জরাজীর্ণ কাঠামোর কাছে গেলেন। বাড়িটি এমনভাবে চিৎকার করে উঠল এবং হাহাকার করছিল যেন এটি জীবিত ছিল, এর ভিত্তিটি অন্য জাগতিক শক্তির সাথে শ্বাস নিচ্ছে। সদর দরজা সবে তার কবজায় ঝুলন্ত তাকে সামনের দিকে ইশারা করল। থমাস প্রতিটি পদক্ষেপ তার শরীরে অস্বস্তির কম্পন পাঠিয়েছিল, কিন্তু তার সংকল্প তাকে সবসময় এগিয়ে নিয়েছিল। ভিতরে অন্ধকার তাকে গ্রাস করেছে। ক্ষয়ের দুর্গন্ধে বাতাস ঘনছিল এবং খালি করিডোর দিয়ে একটি শীতল বাতাস ফিসফিস করে। ছায়াগুলো দেয়াল ঘেঁষে নাচতে থাকে, তার মনে কৌতুক খেলে। বাড়িটিকে জীবন্ত মনে হচ্ছিল তার নৃশংস উপস্থিতি নিয়ে তাকে তামাশা দিচ্ছে। থমাস বাড়ির হৃদয়ের গভীরে প্রবেশ করার সাথে সাথে তিনি একটি ছোট লুকানো গবেষণায় হোঁচ খেয়েছিলেন। ঘরটি প্রাচীন বইয়ে ভরা ছিল, তাদের পৃষ্ঠাগুলি হলুদ এবং ভঙ্গুর। কৌতূহল তাকে আরও অনুসন্ধান করতে বাধ্য করেছিল এবং তিনি ফাটা চামড়ায় আবদ্ধ একটি অলঙ্কৃত জার্নাল তুলেছিলেন। জার্নালটি বাড়ির একজন পূর্ববর্তী মালিক ইলিয়াস উইকারের ছিল, একজন ব্যক্তি অন্ধকার ও নিষিদ্ধ শিল্পকলার দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন বলে গুজব ছিল। থমাস পাতায় 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 প্রতিটি এন্ট্রি উন্মাদনায় ক্রমবর্ধমান বিরক্তিকর বংশোদ্ভূত বর্ণনা করে। কথাগুলো পৃষ্ঠা থেকে ঝাঁপিয়ে পড়ে মনে হল যেন লেখকের যন্ত্রণাদায়ক আত্মা ভেতরে লুকিয়ে আছে। হঠাৎ একটা দমকা হাওয়া দরজাটা বন্ধ করে দিল, ঘরটাকে একেবারে অন্ধকারে নিমজ্জিত করে দিল। আতঙ্ক থমাসকে ধরে ফেলল যখন সে তার টর্চলাইটের জন্য ঝাঁকুনি দিল তার চারপাশকে আলোকিত করতে মরিয়া। যখন আলো রশ্মি অবশেষে অন্ধকারকে বিদ্ধ করল, তখন তার হৃদয় একটি স্পন্দন এড়িয়ে গেল। একটি ভয়ঙ্কর চিত্র তার সামনে দাঁড়িয়েছিল, একটি বর্ণালী আভাস, এর মুখ চিরন্তন যন্ত্রণায় মোচড় দিয়েছিল। ভৌতিক উপস্থিতি ইঙ্গিত করে, একটি হাড়ের আঙুল দেওয়ালে একটি লুকানো বগির দিকে নির্দেশ করে। কাঁপতে কাঁপতে থমাস ভেতরে পৌঁছালো, একটা বিবর্ণ ড্যাগুয়েরো টাইপ ছবি বের করে। চিত্রটিতে একদল লোককে চিত্রিত করা হয়েছে, তাদের অভিব্যক্তিগুলি ঘৃণ্য সন্ত্রাসে হিমায়িত। তাদের মধ্যে থমাস ইলিয়াস উইকারকে চিনতে পেরেছিলেন, তার চোখ পাগলাটে ভরা। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি বাড়ির পূর্বের শিকারদের মুখের দিকে তাকিয়ে আছেন বলে তার উপর একটি গভীর আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ দেয়ালগুলি হিংস্রভাবে কেঁপে উঠল, যেন বাড়ির ভিত্তিটি তার অভিশপ্ত অস্তিত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। ভৌতিক চিত্রটি একটি শোকার্ত আর্তনাদ ছেড়ে দেয়, তার যন্ত্রণাপূর্ণ কান্না তমাসের আত্মার মধ্যে দিয়ে ভেদ করে।
তিনি জানতেন যে তিনি অন্ধকার এবং প্রতিহিংসামূলক কিছু জাগ্রত করেছেন এবং পালানো অসম্ভব বলে মনে হচ্ছে। সময়ের বিপরীতে একটি উন্মত্ত দৌড়ে থমাস গোলকধাঁধা করিডোরের মধ্য দিয়ে তার পদক্ষেপগুলি ফিরিয়ে আনেন, প্রতিটি পালাপরের দিকে ঝাপসা হয়ে যায়। বাড়িটি মোচড় এবং বিরূপ বলে মনে হয়েছিল, এর বিন্যাস সর্বদা পরিবর্তনশীল। দূষিত সত্তা তাকে নিরলসভাবে তাড়া করে তার ভুতুড়ে হাহাকার বাতাসে প্রতিধ্বনিত হয়। তার মধ্যে শক্তির প্রতিটি আউন্স রেখে থমাস দম বন্ধ করে সামনের দরজা দিয়ে ফেটে পড়ল। চাঁদের জঙ্গল তাকে অভ্যর্থনা জানায়, নিরাপত্তার ক্ষণস্থায়ী অনুভূতি প্রদান করে। উইকার হাউসের ছায়াময় গভীরতায় কি ভয়াবহতা থাকতে পারে, এই ভয়ে তিনি পিছনে ফিরে তাকাতে সাহস করেননি। বহু বছর পরে র্যাভেনউড শহরটি তার সীমানার মধ্যে উদ্ভূত ভয়াবহতার প্রমাণ হিসাবে দাঁড়াবে। দ্য উইকার হাউস নৃশংসতার একটি প্রতিফলন, অস্পৃশ্য রয়ে গেছে, মানুষের আত্মার মধ্যে লুকিয়ে থাকা অন্ধকারের একটি শীতল অনুস্বারক, এবং স্থানীয়দের মধ্যে ফিসফিস করে কথোপকথনে থমাস কার্টারের ভয়ঙ্কর মুখোমুখি হওয়ার গল্পটি চিরকালের জন্য রেভেনউডের ভূতুড়ে ইতিহাসের ইতিহাসে খোদাই করা হবে।